এটা প্রবলেম হচ্ছে না তো? আই উইল নট লেট এটা প্রবলেম হচ্ছে না তো? নো ওনার গাইতে ছেড়ে দাও। আজকে আজকে ওনার গাইতে ছেড়ে দে, ওনার গাইতে ছেড়ে দে। না না ওনার গাইতে ছেড়ে দে, উনি তো কিছু করেননি। এটা প্রবলেম হচ্ছে না তো? আই উইল নট লেট এটা প্রবলেম হচ্ছে না তো? নো ওনার গাইতে ছেড়ে দাও। এখন সকলে এখানে এসে দাঁড়াচ্ছে, কারুর কোনো প্রবলেম হচ্ছে না, কারুর কোনো প্রবলেম হচ্ছে না। এই দেখুন গাড়ি ঠিক এখানে এসে দাঁড়াচ্ছে। কি ম্যাডাম, গাড়ি এখানে এসে দাঁড়াচ্ছে তো, লোকে উঠছে তো, প্রবলেম হচ্ছে না কিন্তু কারুর? কারুর কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। এই দেখুন প্রবলেম হচ্ছে না তো? আপনার প্রবলেম হচ্ছে এখানে গাড়ি দাঁড়াতে? কি স্যার প্রবলেম হচ্ছে? এই গাড়িটাতে প্রবলেম হলো? এটা এটা কোনো প্রবলেম হচ্ছে না তাই তো? এটা প্রবলেম হচ্ছে না তো? আই ওয়ান্ট টু পুট আ কমপ্লেইন্ট, আই ওয়ান্ট টু পুট আ কমপ্লেইন্ট, কোথায় কি কমপ্লেইন্ট করব? এখানে কোন অফিসারের কাছে কি কমপ্লেইন্ট করব? তো গাড়ি কলকাতা বিমানবন্দরে গাড়ি রাখাকে কেন্দ্র করে অভিনেতা মৈনাক ব্যানার্জি এবং তার স্ত্রী ঐশ্বর্য চৌধুরীর সঙ্গে পুলিশের বচসা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। বিধাননগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিনেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে নো পার্কিংয়ে গাড়ি রাখা এবং পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। শুক্রবার জানা গিয়েছে যে পুলিশ সূত্রে এমনটাই খবর যে শুক্রবার দিন 26 মে রাতে কলকাতা বিমানবন্দরে নিজের গাড়ি নিয়ে আসেন বাংলা সিরিয়ালের অভিনেতা মৈনাক ব্যানার্জি। তার স্ত্রী ঐশ্বর্য চৌধুরীকে নিতে আসেন তিনি। এরপরই নিজের ফেসবুক লাইভে তিনি এবং তার স্ত্রী অভিযোগ করেন যে কলকাতা বিমানবন্দরে 1A 1B গেটের সামনে কর্মরত পুলিশদের বিরুদ্ধে তাদের অভিযোগ। আর জানা গিয়েছে যে ফেসবুক লাইভে মৈনাক দাবি করেন পুলিশ তার গাড়িতে কাঁটা লাগিয়ে দেন নো পার্কিংয়ে গাড়ি পার্ক করার অভিযোগে। শুক্রবার রাতে অভিনেতা মৈনাক এবং তার স্ত্রী এয়ারপোর্ট থানায় যান এবং সেখানে পুরো ঘটনা লিখিতভাবে জমাও দেন। অপরদিকে শনিবার অর্থাৎ 27 মে বিধাননগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মৈনাক এবং তার স্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ অনুযায়ী মৈনাক তার গাড়িটিকে শুক্রবার দিন রাতে নো পার্কিংয়ের জায়গায় দাঁড় করিয়েছিলেন। এমনকি ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশের পক্ষ থেকে তাকে গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলেও মৈনাক তা নাকি শুনতে রাজি হননি, এমনটাই অভিযোগ পুলিশের। প্রবলেম হচ্ছে না কিন্তু কারুর? কেন সামনে গিয়ে ধরলো? কারুর কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। এই দেখুন প্রবলেম হচ্ছে না তো? আপনার প্রবলেম হচ্ছে এখানে গাড়ি দাঁড়াতে? কি স্যার প্রবলেম হচ্ছে? এই গাড়িটাতে প্রবলেম হলো? এটা এটা কোনো প্রবলেম হচ্ছে না তাই তো? এটা প্রবলেম হচ্ছে না তো? এটা প্রবলেম হচ্ছে না তো? না ওনার গাড়িতে ছেড়ে দাও। আজকে 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 ওনার গাড়িতে ছেড়ে দে, ওনার গাড়িতে ছেড়ে দে। না না ওনার গাড়িতে ছেড়ে দে, উনি তো কিছু করেননি। এইখানে কোনো প্রবলেম হচ্ছে না তো? এই গাড়িতে দাঁড়ালো যখন হচ্ছে প্রবলেম। এখন সকলে এখানে এসে দাঁড়াচ্ছে, কারুর কোনো প্রবলেম হচ্ছে না, কারুর কোনো প্রবলেম হচ্ছে না। এই দেখুন গাড়ি ঠিক এখানে এসে দাঁড়াচ্ছে। কি ম্যাডাম, গাড়ি এখানে এসে দাঁড়াচ্ছে তো, লোকে উঠছে তো, প্রবলেম হচ্ছে না কিন্তু কারুর? কারুর কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। এই দেখুন প্রবলেম হচ্ছে না তো? আপনার প্রবলেম হচ্ছে এখানে গাড়ি দাঁড়াতে? কি স্যার প্রবলেম হচ্ছে? এই গাড়িটাতে প্রবলেম হলো? এটা এটা কোনো প্রবলেম হচ্ছে না তাই তো? এটা প্রবলেম হচ্ছে না তো? এটা প্রবলেম হচ্ছে না তো? এটা এখনো লাগানো রয়েছে। জানা গেছে মৈনাক ফেসবুক লাইভ করেন এবং সেই লাইভেতে এসে তিনি বলেন যে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। যদিও মৈনাকের করা ফেসবুক লাইভে তার স্ত্রীকেই পুলিশের সঙ্গে যথেষ্ট উত্তেজিতভাবে কথা বলতে দেখা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে বিধাননগর পুলিশের তরফ থেকে শুক্রবার রাতের এই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং মৈনাক এবং তার স্ত্রীকে নোটিশ পাঠানো হতে পারে, এমনটাই পুলিশ সূত্রে খবর। অন্যান্য খবরের জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজতাক বাংলাকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।